এখানে আসলে রসুনের চাটনি হ্যালো গাইস, আমি কৃষ্ণ সোম খাদক ভাই। তো এখন আমরা আছি হচ্ছে চট্টগ্রামে পাহাড়তলিতে। তো এখন প্রায় রাত হচ্ছে 10:30 বাজে। তো আমরা আমাদের ডিনারটা করার জন্য চলে আসি হচ্ছে চট্টগ্রামের পাহাড়তলি একটা বিখ্যাত দোকান, সেটা হচ্ছে মেম্বার হোটেল। তো এখানে অ্যাকচুয়ালি আমরা বিশেষ করে ভর্তাটা আজকে ট্রাই করব। অনেক ধরনের ভর্তা পাওয়া যায় এবং থার্ড জেনারেশন যে একজন মেম্বার সাহেব ছিলেন, তার থার্ড জেনারেশন এখন হচ্ছে এই মেম্বার হোটেলটা চালাচ্ছেন। তো আমরা দেরি না করে চলুন যে ভেতরে যাই এবং আমাদের জন্য ফুডটা রেডি করা হচ্ছে। আমরা সেখানে যে সরাসরি করে ফুডটা দেখাবো এবং টেস্ট করে আপনাদেরকে দেখাবো। তো এইখান থেকে আমরা হচ্ছে অর্ডার করবো। ফার্স্ট অফ অল আমরা সবগুলো খাবারের পরিচয় এবং প্রাইস কোনটার কি সেটা জেনে নিই। ফার্স্ট আমরা একটু ভর্তার দিকে যাই, কি কি ভর্তা আছে? এটা হচ্ছে মাছ ভর্তা, এটা ডিম ভর্তা, এটা হচ্ছে কেশকি সুটকে, এটা হচ্ছে আলু ভর্তা, এটা হচ্ছে পেঁপে ভর্তা, কাঁচকলা ভর্তা, এটা হচ্ছে শিম ভর্তা, এটা হচ্ছে বেগুন ভর্তা, পটল ভর্তা, এটা হচ্ছে বাটা সুটকি, সরিষা ভর্তা, টমেটো ভর্তা, মিষ্টি কুমড়া, রসুন ভর্তা, ইচ্ছা সুটকি, এটা হচ্ছে বাদাম ভর্তা, এটা হচ্ছে ধনিয়া কাঁচামরিচ। প্রাইস হচ্ছে সবগুলোর প্রাইস হচ্ছে 30 টাকা, 25 টাকা, 20 টাকা করে, 20-25-30 টাকা করে এক একটা আইটেম। এটা হচ্ছে কোয়েল পাখি, এটা সুরমা মাছ, এটা হচ্ছে চিংড়ি মাছ, এটা পোয়া মাছ, এটা হচ্ছে পাবদা মাছ, এটা হচ্ছে কেশকি মাছ, এটা হচ্ছে রুই মাছ, এটা হচ্ছে মুরগি জালপাই, এটা হচ্ছে বড় মগজ, এটা হচ্ছে মুরগি ছোট কোনা, এটা হচ্ছে কলিজা, এটা গরু রসা কোনা, এটা হচ্ছে চিকেন রোস, এটা হচ্ছে খাসির মাংস, এটা হচ্ছে হাঁস, এটা হচ্ছে কবুতর, এটা পালং শাক, এটা হচ্ছে মুরগির ডিম, এটা মাছের সচ্চড়ি, এটা সুকি বেগুন, এটা সবজি, এটা হচ্ছে কলমি শাক, এটা করলা ভাজি। মাছ আইটেম হচ্ছে 50 টাকা, 80 টাকা করে, কোয়েল পাখি হচ্ছে 80 টাকা, আর বিগ আইটেমগুলো হচ্ছে 80 টাকা, বড় আইটেমগুলো হচ্ছে 120 টাকা, 180 টাকা করে। হচ্ছে আমাদের মূলত হচ্ছে আমরা যে যে আইটেমগুলো সিলেক্ট করবো তারা সেইগুলো আমাদেরকে দিবে। তো এইখান থেকে আমরা এটা কি ভর্তা বললেন? কেচকি সুটকি। এটা আচ্ছা, ইচার সুটকি, এটা এটা নেব ডিম ভর্তা কোনটা? এটা হচ্ছে ডিম ভর্তা। ডিম ভর্তা না, আচ্ছা। আর কোনটা? রসুন ভর্তা কোনটা? আচ্ছা, রসুন ভর্তা দিবেন, এটা দিবেন, এটা দিবেন, এটা দিবেন, আলু ভর্তাটা দিবেন, আর কালিজিরা ভর্তাটা দিবেন। এই দুইটা সুটকি, ডিম ভর্তা, একটা রসুন ভর্তা, এটা কি ধনিয়া কাঁচামরিচ, আর হচ্ছে এটা কি না পেঁপে ভর্তাটা খাবো না, আর কি নেওয়া আছে এখানে, আর কি ভর্তা নেওয়া আছে? বেগুন ভর্তা খাবার, সরিষা ভর্তা ধরেন, বেগুন ভর্তা আমার পছন্দ না, না টমেটোটাও না, আর কোয়েল পাখি দেবেন একটা, একটা কোয়েল পাখি দেবেন, আর হচ্ছে মুরগির ছোট, আচ্ছা মুরগির এই ছোটো গোলাটা দেবেন, এই যে আমাদের ভর্তা চলে আসতেছে, ডাল ডালের আজকে একেবারে পেট ফুল ভরপুর, অনেক খাওয়া দাওয়া করছি, সেই জন্য আসলে এখানে বেশি কিছু অর্ডার দিতে পারিনি। বাট অনেক আমি একটু দেখাই, এখানে প্রায় আমরা হচ্ছে 5 রকমের ভর্তা অর্ডার দিছি। এখানে আমাদের চিকেন সাসলি আছে, এটা হচ্ছে তাদের স্পেশাল একটা জিনিস, এটা হচ্ছে আপনার রসুনের হচ্ছে টক, যদিও এটা প্রায় শেষ পর্যায়ে রসুন নাই। তো আমাকে বললো যে যেহেতু আপনারা আসছেন আপনাদেরকে টেস্ট করার জন্য যতটুকু আছে সেই জিনিসটা আর কি দিচ্ছি। তো আর এখানে হচ্ছে আমাদের এই যে চিংড়ি মাছ,
এখানে আমরা হচ্ছে এই যে কলমি শাক, এটা হচ্ছে আপনার চিকেন, চিকেন ছোট ছোট করে চিকেন, আর এটা হচ্ছে কোয়েল, আস্ত একটা কোয়েল। আমি এটা কোয়েল প্রথমবার খাচ্ছি। তো যাই হোক, আমরা ফার্স্টে হচ্ছে শুরু করব শুটকি ভর্তাটা দিয়ে শুরু করি। আমি অল্প করে শুটকি ভর্তা নিয়ে নিই। বেশ ঝাল ঝাল, আর খুব ভালো করে ভাজা হয়েছে, তো খুব জিনিসটা মজা লাগতেছে খেতে। ঝাল ঝাল হওয়াতে, শুটকি আসলে ঝাল ঝাল না হলে খুব একটা ভালো লাগে না, কিন্তু ঝাল ঝাল হওয়াতে কিন্তু টেস্টটা অনেক ভালো লাগছে। আচ্ছা, এটাও হচ্ছে শুটকি। যেহেতু আইটেম বেশ অনেকগুলাই, তো অল্প অল্প করে অ্যাকচুয়ালি ট্রাই করতে হবে। এটা একটু মানে টেস্টে একটু টক টক, সম্ভবত টমেটো বা এই টাইপের কিছু একটা ইউজ করা হয়েছে, আমি যেটা খেয়ে বুঝতেছি। সত্যি আসলে আমার কাছে এটা ভালো লাগছে। এটা জানো কি ব্যাপার, সম্ভবত রসুন ভর্তা না, হ্যাঁ ডিম ভর্তা তো এটা। আচ্ছা আমি খাই, তারপরে বলতেছি কি ভর্তা। তারা এখানে অ্যাকচুয়ালি ভিড়, সবাই খুব ব্যস্ত, এটাও খারাপ লাগতেছে না। আচ্ছা এটা যেন কি ভর্তা বললেন, কাচকি শুটকি, আর এটা এটা রসুন ভর্তা, এটা হচ্ছে মাছ ভর্তা, সরিষা ভর্তা, ডিম ভর্তা। মাছ ভর্তা কি মাছ, রুই মাছ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে রসুন ভর্তা। আমার অ্যাকচুয়ালি রসুন ভর্তাটার থেকে আমার কাছে বেশি ভালো লাগছে হচ্ছে এখানে যে আপনার শুটকি ভর্তা, কাচকি শুটকি ভর্তাটা ভালো লাগছে, আর এটা মাছ ভর্তা এটাও ভালো ছিল, আর এটা কি বললেন সরিষা ভর্তা। আচ্ছা সরিষা ভর্তা আমি অল্প একটু ট্রাই করে দেখি। সরিষা ঝাঝাল হোক আমি জানি, এর জন্য একটু আমার মনে আছে যে ঠান্ডা লাগলে আমার মা এখনো বাসায় সরিষা ভর্তা করে দেয়, কারণ সরিষা ভর্তা খাইলে নাকি ঠান্ডা চলে যায়, মানে ঝাঁজের কারণে। এবার একটু ডিম ভর্তা দিয়ে ট্রাই করব। ডিম ভর্তাটা কিন্তু জোস লাগতেছে। আমাকে যদি বলেন যে কোন ভর্তাগুলো খাবো, দুইটা ভর্তার কথা বললে আমি বলবো এই কাচ্চি শুটকি আর সেই ডিম ভর্তা, এই দুইটা মাছটা আপনারা ট্রাই করতে পারেন, সাথে এই মাছ ভর্তাটাও ট্রাই করতে পারেন। আর রসুন ভর্তাটা অ্যাকচুয়ালি মানে আমি আমার কাছে আর কি আমার আমার ভালো লাগে নাই, কারণ আমি আসলে আগে আমি রসুন ভর্তা খাই নাই, কারণ রসুন আমি এমনি একটু কম খাই, তো সেক্ষেত্রে আপনাদের ভালো লাগতেই পারে। আমি একটু চিংড়ি মাছটা ট্রাই করে দিই। কিন্তু মানে মোটামুটি একটা সাইজের কিন্তু দুইটা চিংড়ি এখানে আছে। চিংড়ি আমার অ্যাকচুয়ালি এমনিই খুব ফেভারিট। আমি এখন, আচ্ছা আগে বলে রাখি এই যে শাকটা আছে, অ্যাকচুয়ালি আমি শাক খাই না, শাক হচ্ছে আমার ছোট ভাই রাহাত, ওর জন্য অর্ডার দেওয়া। আমি আসলে স্বাস্থ্যকর খাবার খুব কম খাই মনে হয়, মানে বাসায় তাই বলে। ছোট ছোট করে দেওয়া তো তো প্রত্যেকটা বাইটে নর্মালি এমনি মাংস চলে যাচ্ছে, মাংসগুলো এমনি ছোট আরো নরম, সব মিলে কিন্তু ওভারঅল কিন্তু বেশ ভালো। এটার টেস্টটা খুব ভালো লাগছে, এই মাংসের টেস্টটা। আচ্ছা এখন মোটামুটি ওভারঅল এখানে
কোয়েল পাখি, যেটা অ্যাকচুয়ালি আমি প্রথমবার খাচ্ছি। কোয়েল পাখি আমি পুরাটা খাবো না, আচ্ছা আমি অল্প একটু আপনাদের দেখানোর জন্য। রোস্ট, কোয়েলের রোস্ট, একেবারে নরম, অন্য ধরনের টেস্ট আর টেস্ট মেল আসতেছে। আমি জানি না এটা কোয়েল পাখির মাংসের এরকমই টেস্ট নাকি কোনো মশলার কারণে এরকম লাগতেছে, বাট ভালো। অ্যাকচুয়ালি আজকে অনেক কিছু খাওয়াতে ভাত বেশি খেতে পারতেছি না, আমি তো ডালটা নিয়ে নিই। কিন্তু ডাল একেবারে ফ্রি, তো ডালটা আপনারা টেস্ট করতে পারেন। আর হ্যাঁ, কোয়েল পাখির মাংসটা খাইলাম না, তার কারণ হচ্ছে প্রথমবার খাচ্ছি তো কোয়েল পাখির মাংসটা, তো সেই ক্ষেত্রে আসলে কেন জানি যাচ্ছে না, ভেতরে যাচ্ছে না আমার, আমি জানি না কেন, বাট টেস্টটা ভালো ছিল এবং কোয়েল পাখির মাংস খুবই নরম, যেটা আজকে খেয়ে বুঝলাম। সম্ভবত ডিম দেওয়া আছে, এই যে আমরা ডিম দেখেন ডালের মধ্যে ডিম ইউজ করা হয়েছে, তো এটা আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন এখানে। মেম্বার হোটেলে আসলে যদি খান ডালটা ফ্রি, আমি তো ডালের সাথে যে ডিম ভর্তা ডাল, তো যাই হোক পুরো খাবারটা শেষ করি। শেষ করে এখানকার ফিরনি এবং যে স্পেশাল যেই যে আপনার রসুনের চাটনি, এটা টেস্ট করবো। তো আপাতত খাওয়াটা একটু শেষ করে তারপরে আবার ভিডিও নিয়ে আসতে, তো সে বলতে একটু ওয়েট করেন। আচ্ছা আমার খাওয়া অলমোস্ট শেষ, তো এখানে অনেকগুলো খাবার আছে, বলতে পারেন যে খাবারগুলো নষ্ট করতেছি না, নষ্ট করতেছি না। আমার সাথে আরও মানুষ আছে, যেমন আমি ভিডিও করতেছি আমার ছোটো ভাই ও আছে, তো এগুলো খাবে। তো আমি যেহেতু মোটামুটি খাওয়া শেষ, ও আমার ভিডিও করতেছি দেখে একটু পরে খাচ্ছে, তো আমি হচ্ছে তাদের স্পেশাল এই চাটনিটা একটু ট্রাই করব। যেহেতু রসুন নাই এমনি পাতলা, আমার এটা মনে পড়তেছে কি আমরা যে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে গেছিলাম, ওইখানে আমরা এরকম একটা এরকম সেম অনেকটা সেম একটা চাটনি খাইছিলাম, আর ওইটা পিতলের, যেহেতু পিতলের পাত্রে দেওয়া হয়েছিল অনেকক্ষণ ছিল, তো তাদের কথা মতে একটু টেস্টটা একটু অন্যরকম লাগে, একটু তেতো বা এরকম একটা টেস্ট আপনার আসে, অনেকটা ওরকম টেস্ট পাচ্ছি, কিন্তু মানে টেস্টটা ভালো, টেস্টটা খারাপ না। যদিও দুর্ভাগ্যবশত রসুন শেষ, তবু আমরা এই যে ছোটো এক পিস রসুন পাইছি এটা একটু টেস্ট করে দেখুন, অদ্ভুত একটা টেস্ট। এখানে এই যে আমি জানি না এখানে অনেক কিছু আছে, কী কী ইউজ করছে। যাই হোক আমার খাওয়া মোটামুটি শেষ, এখানে আরও অনেক কিছু আছে, তো আমার সাথে এই যে আমার ছোটো ভাই আছে যে ভিডিও করতেছে, ও খাবে, আমি এগুলো নষ্ট হবে না, কারণ আপনারা বলতে পারেন যে নষ্ট করতেছি না, তো ও খাবে, যেহেতু আমি প্রথমে খাচ্ছি ভিডিও করার জন্য, তাই ও পরে খাবে। তো যাই হোক আমার মোটামুটি খাওয়া শেষ, আমি তাদের এই স্পেশাল যেই যে আপনার চাটনিটা, এখানে আসলে রসুনের চাটনি, যেহেতু আমি প্রায় শেষ পর্যায়ে আসি, তো সেহেতু আমার ভাগ্যে ঝোল জুটছে আর এই ছোটো ছোটো দু একটা রসুন জুটছে, তো তাদের এই স্পেশাল চাটনিটা আমি একটু ট্রাই করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। টেস্টটা না একটু অদ্ভুত একটা, অন্যরকম একটা টেস্ট এবং একটা স্মেল আসতেছে। সেটা হচ্ছে আমি আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে গেছিলাম, ওইখানে একটা আমাকে হচ্ছে একটা চাটনি দেওয়া হয়েছিল, অনেকটা ওরকম টেস্ট। যাই হোক এই যে দুর্ভাগ্য হলেও ভাগ্যবশত ছোটো ছোটো ওই যে দু একটা রসুন পড়ছে, আমি ওই রসুনগুলো ট্রাই করে দেখি। খারাপ না, সব ঝাল মিষ্টি, তো খাওয়ার পরে টেস্টটা ভালোই লাগতেছে। আর এই সব শেষ ফিরনি, এখানে অনেকগুলো ডেজার্টের যেমন আপনারা পাবেন, তো তার মধ্যে আমি হচ্ছে ফিনিটা নিলাম, ফিনিটা একটু ট্রাই করে দেখি। উপরে কিন্তু একটা লেয়ার আছে দেখেন, একটা আলাদা লেয়ার, স্বরের লেয়ার পড়ে গেছে, স্মেলটা আসতেছে যে সম্ভবত গুড় ইউজ করছে কিনা আমি জানি না,
কিন্তু ওরকম একটা ফ্লেভার আসতেছে। ওভারঅল কিন্তু আমার সবগুলো আইটেম ভালো লাগছে। এবং এখানকার চট্টগ্রামে যে মেম্বার হোটেলটা কেন বিখ্যাত আমি খাওয়ার পর মোটামুটি বুঝলাম। আর ভর্তা অনেক আইটেম আছে এবং আপনাদেরকে সামনে সব আইটেম দেখানো হবে, যেটা যেটা আপনি চান সেটা সেটা আপনাকে দেওয়া হবে। তো ভর্তার ক্ষেত্রে হচ্ছে আমার কয়েকটা ভর্তা ভালো লাগছে, সেটা হচ্ছে শুটকি ভর্তাটা ট্রাই করতে পারেন, ডিম ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন, মাছ ভর্তা সেটা ট্রাই করতে পারেন। আর সাথে আমরা এই যে এই জিনিসটা খাইলাম চিকেন কুচি কুচি করে, এটা কিন্তু জোস লাগছে। চিংড়ি মাছটাও ভালো ছিল। এবং আরেকটা আমরা খাইলাম হচ্ছে, আরেকটা কি খেলাম, আচ্ছা আর কি আর কিছু খাই নাই, যেরকম আমরা ডাল খেয়েছি শেষে। মোটামুটি ওভারঅল ভালো ছিল। তো যাই হোক, যদি আপনারা যারা চট্টগ্রামে থাকেন তারা তো সবাই অবশ্যই নাম শুনে শুনছেন, আর যারা চট্টগ্রামের বাইরে থাকেন তারা চট্টগ্রামে আসলে অবশ্যই আমার অনুরোধ থাকবে এখানে এসে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, অনেক রাত হয়েছে, বাসায় যেয়ে ঘুমাবো। তো এই পর্যন্তই ভালো থাকেন, টাটা।